আজকে আমার শৈশবকালের প্রাইমারি স্কুল দেখানো হবে। সো যেখান থেকে আমরা এই হলো গফরগাঁও, ভালুকাটু গফরগাঁও রুট। নতুন রাস্তা হয়েছে, কেনার কোনো উপায় নেই। এই হলো সেই রাস্তা, সেখান থেকে চিরচেনা রাস্তা, যেখান থেকে জীবন শুরু। খেজুর গাছ, এখানে খুব আড্ডা হতো। একটা গাছ ছিল, হয়তো মারা গেছে। যেখান থেকে শুরু জীবনের নতুন অধ্যায়, জীবন চলা প্রথম স্টেপ। হ্যাঁ, খুব মিস করি। আর এখানে একটা একটা ইয়া আঙ্কেল ছিল, এখানে আচার বেচতো, এখন মনে আছে। এই জায়গাটার মধ্যে 2 টাকা কইরা অনেক খেতাম সারাদিন। ফার্স্ট প্রথম স্কুল আসলাম। এই হলো প্রাইমারি স্কুল, এটা আমাদের প্রাইমারি স্কুল। এটা পুরাতন ভবন আর এটা নতুন। যখন আমরা এখানে 1-2 পড়ি তখন এই ভবনটা নতুন করছিল। আমরা প্রায় সময় ছাদের উপর বসে থাকতাম। ছাদের উপর তো উঠতেই তো না, চুরি করে উঠতাম। প্রায় সময় ছাদের উপর বসে থাকতাম প্রায়। এটাই এই আমাদের স্কুল। আর সবগুলো দেখানো হবে, তাদের স্কুলের নামটা আগে সুন্দর করে দেখাই। এটা হলো আমাদের স্কুল, শৈশবকালের স্কুল। তারপরে এটা হলো পুরাতন ভবন। আর আমরা আর এই পাশে আছে গড়ে বালিকা বটে বাংলা যাকে বলে আর কি, এটা লাগবে না। এটা হলো গার্লস হাই স্কুল, কিন্তু লাগবে না এটা, ঠিক আছে। আর এটা আমাদের প্রাইমারি স্কুল, একসাথে 2টা স্কুল। মাঠটা যদিও ছোট, ক্লাসরুম আগে দেখায়নি। তারপর খুব সুন্দর ছিল স্কুলটা, খুব মিস করি। এটা ছিল যদিও এখন প্রথম শ্রেণী, এখানে ক্লাস 5-এর ক্লাস হতো। স্কুলের রুটিনটা এখানে আছে, এত কানে ধরে বইতাম, পড়াশোনা পারতাম না তো, প্রচুর কানে ধরে বইতাম দেখাই। আমাদের হেয়ার স্যার একদিন স্কুলে আসছিলাম, আমরা 3 বন্ধু। তার মধ্যে যে এক বন্ধু, আর এক বন্ধু জব করে রাখে, আজকে আসতে পারেনি। আর আমিও আছি, আমার একটু দেখা নিলে বুঝবে কেমনে, অল্প করে দেখা। এই স্যার একজন সদস্য, যে ছিল সে অপরাধী। মধ্যে মানে প্রতিদিন কানে ধরে বসে, এটা সে একজন অপরাধী। মানে হাত পায়ের নিচ দিয়া দিয়া একদম ধরে রাখে। এটা সে একজন অপরাধী। এখানে ম্যাডামে ক্লাস করতো, ম্যাডাম ফেলে ঘুমাইতো। সে ম্যাডামটার জীবিত নাই রে, ম্যাডামটা খুব মিস করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আর আর এটা ছিল, এটা ছিল আমাদের সেই প্রথম, মানে প্রথম শ্রেণী যাকে বলা হয়, সেই ক্লাসরুম যা জীবনে ফার্স্ট স্কুল, ফার্স্ট ক্লাসরুম, ফার্স্ট সব কিছু। অধ্যাপক আমানুল্লাহ যিনি এখন আর জীবিত নেই, মারা গেছে। আর এই রুমটা ছিল ক্লাস 5-এর, আমরা শেষ ইয়ারে এটাতে ক্লাস করতাম। আব্দুল খান, যেখান থেকে আমাদের প্রাইমারি স্কুলে গন্ডিস পেরিয়ে আমরা হাই স্কুল। জি জি, সেই কিস যা একদম মিস, মানে মিস। ও ভালো কথা, আর ক্লাস করে খুব সুন্দর। যদি সে বল স্কুল আছে, স্কুলের সৌন্দর্য আছে, কিন্তু স্টুডেন্ট নাই। করোনা খাই দিছে দুনিয়া। হ্যালো, শহীদ মিনার, শহীদ মিনার জায়গা দেখা হবে, দেখাই দে। এটা হলো আমাদের শহীদ মিনার। ওই অনেক দিন কাল শেষ। তো এই হলো অবস্থা, হ্যাঁ। এইটাই খুব ভালো লাগে, মুখলেস স্যার আমাদের হেড টিচার ছিল, উনি একমাত্র স্যার। তাও পায়ের নিচে বেরিয়ে ছিল, হ্যাঁ। এই সে একজন অপরাধী ওই দিনের,
যে ছিল দুই নম্বর অপরাধী। আচ্ছা, গুড বাই বাই।